আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিলেন, বান্দারা হেদায়েত পেতে যাও তাহলে শোনো, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার নিদর্শনসমূহ বর্ণনা করলেন যাতে করে তোমরা লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলে গিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলে গিয়েছেন, আমি তো মারা যাব, আমি তো চলে যাব, কিন্তু আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এক নম্বর কিতাবাল্লাহ আল্লাহর কোরআন, দুই নম্বর সুন্নাত রাসূলিহি আমি নবীর সুন্নাত। ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, এই দুইটা জিনিস তোমরা যতদিন আঁকড়ে ধরবে ততদিন তোমাদের পদস্থলন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও কালীন কল্যাণ আর পরকালীন মুক্তি আপনি পেতে চান, তাহলে অবশ্যই এই কোরআনকে আপনার গোটা জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী তোমার উপরে কোরআন নাজিল করা হলো। কেন কোরআন নাজিল করা হলো? লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করে নিয়ে আসবা, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে তুমি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবা, এই জন্যই আপনার উপরে কোরআন নাজিল করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আপনারা বুঝতে পারলেন এই কোরআন আমাদের জন্য নাজিল করা হয়েছে, কারণ কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে, ঠিক কিনা? কিন্তু এবার প্রশ্ন আসতে পারে আপনাদের মানে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমরা তো সূর্যের আলো পাই, সূর্যের আলো পাই কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন অন্ধকারের কথা বুঝালেন, আমরা তো আলোর মধ্যেই আছি, আল্লাহ কোন অন্ধকারের কথা বুঝালেন, এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? তাহলে এবার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন মানুষের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য। এই কোরআন আপনার গোটা জীবনের সংবিধান, এই কোরআন দিয়ে আপনি ব্যক্তিগত জীবন চালাবেন, এই কোরআন দিয়ে আপনি পরিবার চালাবেন, এই কোরআন দিয়ে আপনি সমাজ চালাবেন, এই কোরআন দিয়ে রাজনীতি করতে হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন কানুন আল্লাহর বিধান মাইনাস করে দিয়ে মানুষ যে সমস্ত নিয়ম আর নিয়ম আর কানুন তৈরি করেছে, মানুষের তৈরি করা মত আর পথের নাম হচ্ছে অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? অন্ধকার মানে হচ্ছে মানুষের তৈরি করা মত আর পথ, অন্ধকার মানে সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, অন্ধকার মানে চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, ব্যবিচার, সন্ত্রাসবাদ, জেন্ডারবাদ, জেনা, ব্যবিচার, এই সমস্ত অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন মানুষের জীবনের সংবিধান হিসেবে, কিন্তু এটাকে আমরা আজ গিলাফের মধ্যে বন্দি রেখেছি, কথা বলেন না কেন? আল্লাহে যদি মসজিদ মাদ্রাসার গিলাফের মধ্যে কোরআনটাকে বন্দি না রেখে আমরা সমাজের মধ্যে কায়েম করে দিতে পারতাম, এ বাংলাদেশ থেকে অচিরে সমস্ত অন্যায় অবিচার দূর হয়ে যেত, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমি গত বছর এই ময়দানে এসেছি, একটা উদাহরণ দিয়েছিলাম, সেটি হচ্ছে গোলাপ ফুল, তো আপনারা চিনেন, গোলাপের মধ্যে সুঘ্রাণ আছে না নাই, সৌন্দর্য আছে না নাই, কিন্তু আপনি যদি গোলাপের সুঘ্রাণ উপভোগ করতে চান, সৌন্দর্য যদি উপভোগ করতে চান, অবশ্যই আপনাকে গোলাপটাকে পরিপূর্ণভাবে ফুটতে দিতে হবে, কলির মধ্যে রেখে দিলে চলবে না, ঠিক কিনা বলেন? কলির মধ্যে থাকলে যেমন গোলাপের সৌন্দর্য পাওয়া যায় না, সুঘ্রাণ পাওয়া যায় না, কোরআন মানলে কি মজা, কোরআনের মজা কোন গিলাফের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? গোলাপটাকে ফুটতে না দিলে
যেমন গোলাপের সৌন্দর্য পাওয়া যায় না, সুগ্রাণ পাওয়া যায় না, আজকে গোটা বাংলাদেশে আমরা কোরআনটাকে ফুটাতে পারি নাই, এই জন্য বাংলাদেশের কোথাও শান্তি নাই। ঠিক কিনা বলেন? এমন কোন দিন নাই যেই দিন ধর্ষণের খবর পত্রিকা আসে না, এমন কোন দিন নাই যেই দিন মাদক ধরা পড়ে না, এমন কোন দিন নাই যেই দিন গুম খুনের খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস যদি আমরা কোরআনটাকে বন্দী না রেখে যদি সংসদের মধ্যে ফুটাই দিতে পারতাম, বাংলাদেশটা শান্তিতে ভরে যেত। এই কোরআন যদি আমরা বন্দী না রেখে যদি আল্লাহর আইন জারি করতে পারতাম, বুয়েটের মেধাবী ছাত্র আব্রার হত্যার মতো নির্মম দৃশ্য আমাদেরকে দেখতে হতো না। যদি বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান জারি করে তনু হত্যার বিচার করতে পারতাম, নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে মারার মতো জঘন্যতম দৃশ্য আমাদেরকে দেখতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়, সাধারণ ব্যক্তি অপরাধ করেছে তার যে বিচার হবে, আমি দেশের প্রেসিডেন্ট, আমি দেশের প্রধানমন্ত্রী, আমার সন্তান অপরাধ করেছে, আমার দলের লোক অপরাধ করেছে, একই রকম বিচার তার করতে হবে। প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে, দলের লোক হিসেবে বিন্দুমাত্র ছাড় দেওয়ার অধিকার আমার নাই। আল্লাহে এই দৃশ্য যেদিন দেখব, সেদিন থেকে এ জাতিকে অশান্তির দাবানলে আর পুড়ে পুড়ে মরতে হবে না। ঠিক কিনা বলেন? যদি আপনার বাস্তবতার দিকে তাকান,